আরেকটানে বাড়ি ফেরা, সবাই আবার ভাববেন যে এই নারী বলতে আবার কোন নারী বুঝেন গেছে। ধরেন যারা এই যে সিঙ্গেল আছেন তাগো আবার অন্য নারীর টান, ঠিক আছে, আর যারা এই যে মিঙ্গেল হয়ে গেছেন বা যারা হইতেছে চাকরি বাকরি করেন, হ্যাঁ, একটু প্রাপ্ত বয়স্ক, হ্যাগো আবার নারী বলতে মান নারী বুঝেন গয়। তো এই নারী হচ্ছে মান নারীর টানে বাড়ি ফেরা। তো বিয়ার্সরা দেখতে নাকছেন যে কি পরিমাণ হেরা কষ্ট করে ট্রেনে গাদাগাদি করে ঢুকতে নাকছে, মানে জাংলা দিয়ে, মানে দরজা দিয়ে তো অনেক টাইম সিরিয়াল খারাই থা নাকবে, এমন কি আছে দরজা দিয়ে ঢুকতে ঢুকতে ট্রেন ছাড়গেও যেতে পারে। আবার এই যে একজন যোদ্ধা ভাই, সে তো ছাদের উপরে উঠে যাইতে নাকছে, কারণ ভিতরে হইতেছে যত টাইম খারাই থাকবে ভিতরে আর সিট পাওয়ার মতো কোনো ওয়ে নাই। তো এই যে ধরেন কি জাংলা দিয়ে আগে আগে যদি না ঢোকে তাহলে তার সিট পাবে না, আর সিট না পাইলে তো পুরা 4-5 ঘন্টার জার্নি খারাই খারাইয়াই আসা লাগবে, কোনো আর ওয়ে নাই। কারণ এখন ঈদের সময় তো এমনি আর কি প্রচুর পরিমাণে ভিড়, হ্যাঁ, ক্রাউডেড যাই কন। তো এই যে আফামনি হইতেছে তার স্বামী তার ঠেললে ঠেলগে আর কি জাংলা দিয়ে ভিতরে আগে আগে ঢুকাই যেতে আসছে যে যাও 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 সিট পাবা নালে সিট পাবা নালে। এবং তার কোলে ছিল দেখেন ছোটো একটা বাচ্চা। এরকম আর কি প্রত্যেক পরিবাররা এরকম অনেক কষ্ট করে আর কি তারা নারীর টানে গ্রামে আহে ঈদ করার নিজ্ঞা, পরিবারের সাথে তাগো হাসি মুখটা দেখার নিজ্ঞা, মা বাপ আছে, ছোটো ভাই বোন থাকে, হ্যাঁ, আবার যারা হইতেছে বিয়ে শাদী করছেন, বউ তো বাচ্চা শহরে নেন না, তারা আবার বউ ছেলে মেয়ের টানে আইয়া পড়েন। যাই হোক, এই জায়গা যে যে নারী বুঝবেন হে হেই নারীর টানে ফিরগে হে বাড়িতে। কিন্তু এই যে আমি যেটা কইতে চাইছি যে দেখেন করোনার সময়ও মানুষ কি পরিমাণ কষ্ট করে গে রশিদ বাইয়া বাইয়া হের পরে আপনার ফেরিতে করে গে এরকম ঈদের সময় বাড়িতে আইসে। এবং এখনও মানে ঈদ বুলগে তো কথা, মানে ফেরি আপনি ফেরি কন, লঞ্চ কন, বাস কন, ট্রেন কন, সব কিছুতে অতিরিক্ত পরিমাণে এখন ভিড় থাকবে। সবাই হইতেছে এক সপ্তাহের জন্য, 5 দিনের জন্য, 3 দিনের জন্য হইলো অনেক কষ্ট করে গে তারা তাকে প্রিয়জনের কাছে শহরের থেকে একটু গ্রামে আসে ঈদ করার নিজ্ঞে। এই বাইরেও আবার দেখেন আর এক ভাই আবার ঠেলগে জাংলা দিয়ে ঢুকাই যেতে আসে, ভাই যে ঢোকেন আপনি আমি আসি আপনার ঠেলা দেওয়ার নিজ্ঞে। হ্যাঁ, তো কারো আবার একটু টাকা পয়সা কম থাকলে হ্যাঁ আবার ছাদে উঠগে, হ্যাঁ, আর যে গরম রে আল্লাহ ছাদে উঠলে তো মনে করেন হ্যাঁ গো মানে গিলুমিলু টকবক করতে থাকে। আর যদি নামে বৃষ্টি, বৃষ্টিতে বিজগে করে কাউ হয়ে যাওয়া ছাড়া আর কোনো ওয়ে নাই। দেখেন এই যে একজন যোদ্ধা ভাই, হে কিন্তু লাইনে টাইনে না খারাই থাকে, হে সরাসরি কাঁসা দিয়ে ছাদে উঠে যাইতে নাকছে, কিছু করার নাই ভাই, এরকম পরিস্থিতি, পরিস্থিতির সম্মুখীন, হ্যাঁ, তাই সে পরিস্থিতি মোকাবেলা করতে হে ছাদে উঠে যাইতে নাকছে। কিন্তু হ্যাঁ রে কেউ ঠেলা দেওয়ার মতো কোনো লোক নাই, হ্যাঁ, আর সবাই রে কিন্তু এই যে লাল গেঞ্জি পরা এই বাইরে আবার আরেক বাইরে আবার ঠেলকে দেখেন জাংলা দিয়ে ঢুকাই যেতে আসে, মানে দরজার সামনে খারাই থাকলে অনেক পরিমাণ জ্যাম পড়বে, এমনি গিয়ে কেউ দরজায় খারাইতে নাছে না, যে যেভাবে পারে হে হেভাবেই আর কি সিট দখল করতেছে। তো সবাই এরকম কষ্ট করে গিয়ে এখন নারীর টানে বাড়িতে আইতে নাকছে। তো ভিউয়ার্সরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর হইতেছে যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই ইনবক্সে একটু ছোটো করে গিয়ে নক দিয়ে জানাই দেবেন। অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি আমার ভুল শোধরানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, নারীর টানে বাড়ি ফেরা, স্বপ্ন যাবে বাড়ি আমার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট লাইক করে হেলান, আসসালামু আলাইকুম।